নমস্কার, আমাদের উইদিন 30 এডুকেশনাল চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ এই পর্বে আমরা ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিকস মিরাট ষড়যন্ত্র মামলা বিষয়টির উপর আলোচনা করব। এই মিরাট ষড়যন্ত্র মামলার ঘটনাক্রম 1929 সাল থেকে 1933 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। আমরা জানি 1925 খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সংক্ষেপে সিপিআই, প্রতিষ্ঠিত হয়। এই ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্যরা জন্মলগ্ন থেকেই কৃষক ও শ্রমিক শ্রেণীর মঙ্গলের জন্য সচেষ্ট ছিলেন। শুধু তাই নয়, তারা এই দুই শ্রেণীকে জাতীয় আন্দোলনের মূলধারায় সামিল করার উদ্যোগ নিয়েছিলেন। এর ফলে ভারতের শ্রমিক আন্দোলনে বামপন্থী মনোভাবের অনুপ্রবেশ সুস্পষ্ট হয়ে ওঠে। সেই সময় ভারত সরকারের এক রিপোর্ট থেকে জানা যায়, শ্রমিক শ্রেণীর মধ্যে সাম্যবাদী আদর্শের প্রচার ও প্রভাব সরকারের পক্ষে গভীর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এই শ্রমিক আন্দোলনকে স্তব্ধ করে দিতে যেসব প্রয়াস নিয়েছিল, মিরাট ষড়যন্ত্র মামলা তার অন্যতম। 1928 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কলকাতায় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে কমিউনিস্ট দলের নেতৃত্বে প্রায় 25,000 শ্রমিক যোগ দেয় এবং ঘোষণা করে যে পূর্ণ স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র তাদের লক্ষ্য। এইভাবে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এদেশের শ্রমিক আন্দোলন কংগ্রেসি আন্দোলনের চেয়েও চরমপন্থী হয়ে ওঠায় সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের মনে প্রবল ত্রাসের সঞ্চার হয়। ব্রিটিশ সরকার এই প্রবণতাকে দমন করতে সচেষ্ট হয়ে ওঠেন। এরপর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই অভিযোগে 33 জন কমিউনিস্ট শ্রমিক নেতার বিরুদ্ধে অভিযোগ এনে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করা হয়। এই মামলার রায়ে কমিউনিস্ট দলের সমস্ত প্রচার কাজ নিষিদ্ধ বলে ঘোষণা হয়। এই মামলার রায়ে যেসব নেতার দীর্ঘ কারাবাস হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মুজাফফর আহমেদ, শিবনাথ ব্যানার্জি, ধরণী গোস্বামী, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, পিসি যোশী, ফিলিপস প্র্যাট, গঙ্গাধর অধিকারী প্রমুখ। ভারতের শ্রমিক আন্দোলনকে দমন করতে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত মিরাট ষড়যন্ত্র মামলার পরিকল্পনা ভারতের ইতিহাসে এক স্মরণীয় দলিল হয়ে আছে। পণ্ডিত জওহরলাল নেহরু মিরাট ষড়যন্ত্র মামলাকে শ্রমিক আন্দোলনের প্রতি সরকারের আক্রমণাত্মক নীতি বলে উল্লেখ করেন। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তীতে এরকম আরও একটি পর্ব নিয়ে হাজির হব। ধন্যবাদ।